বংশী বিভূষিত করাত নবনী রদাবা পীতাম্বরাদরণ বিম্ব ফলাধরোষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দনাভা কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে বংশী বিভূষিত করাত নবনী রদাবা পীতাম্বরাদরণ বিম্ব ফলাধরোষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দনাভা কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে চোদ্দ ভবনের এমন কোনো বস্তু নাই, চোদ্দ ভবনের এমন কোনো লোভনীয় বস্তু নাই যা পরমহংস গুরু বৈষ্ণবকে আকর্ষণ করতে পারে। এই চোদ্দ ভবনের মধ্যে এমন কোনো লোভনীয় বস্তু নাই যেটা পরমহংস গুরু বৈষ্ণবের মনকে আকর্ষণ করতে পারে। তবে এই চোদ্দ ভবনের বাইরে অনন্ত ব্রহ্মাণ্ডের যে মালিক যিনি আছেন, সমস্ত রসের যিনি আকর, রস বৈশ বলে যাকে উপনিষদে বলা হয়েছে, সেই পরাৎপর অখিলেশ্বর বৃন্দাবনচন্দ ব্রজেন্দ্রনন্দনের চরণের মহিমা মকরন্দ আস্বাদন করার জন্য, মহিমা অনুভব করার জন্য এবং মকরন্দ আস্বাদন করবার জন্য তার পরিকর বৈশিষ্ট্য লীলা সৌন্দর্য তাতে তারা সর্বদাই মোহিত হওয়ার জন্য, ডুবে থাকার জন্য জগতের কোনো বস্তু তাদেরকে আকর্ষণ করতে পারে না। কৃষ্ণের দ্বারা আকর্ষিত হওয়াটাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আমরা বিষয়ের দ্বারা আকর্ষিত হয়ে থাকি, এটা স্বাভাবিক, কিন্তু এটি অস্বাভাবিক। যেটাকে আপনারা বলছেন বিষয়ের দ্বারা আকর্ষণ আমরা হয়ে থাকি, এটাকে যেটা আপনারা স্বাভাবিক বলছেন সেটা শাস্ত্র বলছেন অস্বাভাবিক। কেন? যে আকর্ষণ কৃষ্ণের চরণে রয়েছে, কৃষ্ণ যেভাবে জগৎকে আকর্ষণ করছেন তাতে আমি আকর্ষিত হচ্ছি না, এটি আশ্চর্যের বিষয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমনো ঠাকুর জানিয়েছেন অনেকেই গুরু গ্রহণ করার অভিনয় করেন, অনেকেই তিলকমালা গ্রহণ করেন, অনেকেই একাদশী আদি ব্রত পালন করেন, অনেকেই ধাম পরিক্রমার কথা বলে থাকেন, আমরা করি, কিন্তু তারা কোনো সময় একটুও চিন্তা করেন না যে কীভাবে ধাম অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ বিভিন্ন থেকে কীভাবে বেঁচে থাকা যায় সেই সম্বন্ধে তারা একটুও বিবেচনা করেন না। তার জন্য তারা প্রাকৃত সহজিয়ার ভূমিকায় চলে যান। যতক্ষণ পর্যন্ত আমাদের ভজন জীবনের সাবধানতা অবলম্বন করতে দেরি হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন তলে তলে যাব, তলিয়ে যাব কোনো ঠিক নাই। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আজ বড় আশ্চর্য অধ্যায়, ব্রজবাসীগণ কর্তৃক শ্রী শ্রী গিরিরাজ মহারাজের চরণের পূজা অর্চন আজকে ব্যবস্থা হয়েছে। আমরা অপ্রাকৃত সেসব ব্রজবাসীদের দেখি নাই, আর আমাদের গুরুবর্গও তারা চলে গেছেন, তাদেরও আমরা এই দুটো চোখে দেখি নাই, রক্ত মাংসের চোখে, কিন্তু অপ্রাকৃত দৃষ্টিতে যদি আমি দেখবার চেষ্টা করি, তাদের কৃপাতে সিক্ত হয়ে যদি তাদের দেখবার চেষ্টা করি অপ্রাকৃত নেত্রে, সিদ্ধান্তের দৃষ্টিতে, তাহলে করুণা করে তারা দর্শন দিলেও দিতে পারেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বাই রাধাকুণ্ডের তীরেতে তার অপ্রাকৃত ভজন জীবন অতিবাহিত করেছেন, শেষে কাতরভাবে তিনি কাঁদতেন আর বলতেন নিজ নিকট
वासदेहि गोवर्धनतम। हे गिरिराज तुम्हार चरण अंतिके आमाके स्थान दाओ। राधाकुंड एवं गिरिराज महाराज वृंदावनेर मध्ये राधाकुंड श्यामकुंड गिरिराज गोवर्धन এইসবের অপ্রাকৃত অনুভব সাধারণ মানুষ করতে পারে না। রাধাকুণ্ডের উৎকর্ষ সর্বদাই আমরা জেনে এসেছি। রাধাকুণ্ডের তীরেতেই মধ্যাহ্নকালীন যে সমস্ত অপ্রাকৃত লীলাবিলাস হয়েছে, ভগবানের রসগত লীলাগত যে বৈশিষ্ট্য সেটা মধ্যাহ্নকালীন লীলায় সেখানে হয়েছে। আর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ এই রাধাকুণ্ডের তীরে বসে অপ্রাকৃত হরিগুণ গাথা আমাদের শুনিয়েছিলেন। আজ গিরিরাজ মহারাজের আবির্ভাব তিথিতে পুষ্পাঞ্জলি দেওয়া, তাকে পরিক্রমা করা, সবচেয়ে বড় কথা হল গিরিরাজ যে শ্রীকৃষ্ণই স্বয়ং গিরিরাজ মহারাজ আর কৃষ্ণে কৃষ্ণ অভিন্ন, এটা অনুভব করার একান্ত প্রয়োজন। নালে একটা পাথর, একটা পাহাড় ইত্যাদি বুদ্ধি আমাকে গ্রাস করে পতিত করবে। সর্বপ্রথমে গিরিরাজ মহারাজের এই বাক পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমার মনে হয় গৌড়ীয় গুরুবর্গের আনুগত্যে, শ্রীশিল মাধবেন্দ্রপুরীবাদের আনুগত্যে আমার সেই সব অপ্রাকৃত গুণগাথা কিঞ্চিৎ স্মরণ করা দরকার। তারপর শ্রীমৎ ভাগবত কথিত গিরিরাজ মহারাজের পূজা অর্চন এবং তৎসংক্রান্ত সিদ্ধান্ত আলোচনা করা এবং গিরিরাজের উৎপত্তি, কীভাবে গিরিরাজ এলেন এই জগতে ইত্যাদি কথা প্রসঙ্গ পরে আলোচনা করা উচিত বলে মনে হয়। শ্রীল মাধবেন্দ্রপুরীপাদ গৌড়ীয় গগনের মূল ভিত্তি বলে আমরা জেনেছি। যদিও ভগবান সর্ববেদের মূল, সর্ববেদের মূল হলো ভগবান, সর্বধর্মের মূল হলো ভগবান, সেটা ঠিক, কিন্তু চৈতন্য চরিত আমি তো জানিয়েছেন শ্রী মাধবেন্দ্রপুরীপাদ এই গৌড়ীয় গণের আমাদের এখানে মূল স্তম্ভ পুরুষ। সেখানে পুরীপাদের যে অপ্রাকৃত, সেখানে পুরীপাদের যে অপ্রাকৃত প্রেম সম্পত্তি, শিল পুরীপাদের যে অপ্রাকৃত প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তি পারম্পর্যক্রমে শিল ঈশ্বর পুরীপাদ প্রাপ্ত হয়েছিলেন। আর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কৃষ্ণ, তিনি সমস্ত রসের আকর হয়েও তিনি পারম্পর্যে অবস্থিত থেকে প্রমাণ করতে চেয়েছেন, তিনি পারম্পর্যে অবস্থিত থেকে প্রমাণ করতে চেয়েছেন যে আমি মাধবেন্দ্রপুরীপাদের প্রেম ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদ থেকে পরিপূর্ণ প্রেম সম্পত্তি গৌরাঙ্গ মহাপ্রভু প্রাপ্তির একটা একটা অপূর্ব লীলা প্রদর্শন করেছেন। শিল মাধবেন্দ্রপুরীপাদ প্রেমের পুর, শ্রীকৃষ্ণের প্রেমের যে চমৎকারিতা, সেই প্রেম কৃষ্ণর প্রতি প্রেম, কৃষ্ণ যাকে ভালোবাসেন তার প্রতিও প্রেম করেন, আলম্বন এবং উদ্দীপন বলে কথা আমি আগে উত্থাপন করেছিলাম। সেখানে এই মাধবেন্দ্রপুরীপাদ তিনি গোবর্ধন পরিক্রমা করে সন্ধ্যের সময় এই গোবিন্দকুণ্ডের তীরে বসে রয়েছেন। তার ক্ষুধা তৃষ্ণার কোনো কষ্ট নাই, কারণ তিনি নামানন্দে সর্বদাই বিভোর। কোনো কিছু অযাচিত বৃত্তি মাধবেন্দ্রপুরীপাদের, তাই যদি যদৃচ্ছাক্রমে আসে তাও যদি গব্য গোমাতার দুগ্ধ যদি আসে তাহলে তিনি পান করেন, নয়চেত উপবাস রহেন, নামানন্দে বিভোর থাকেন। তিনি যখন সেই গোবিন্দকুণ্ডের তীরে স্নান আচমন করে যখন তিনি বসে স্মরণ করছেন ভগবানের, সেই সময় এক সুন্দর কিশোর এসে তার হাতেতে এক লোটা দুগ্ধ দান করে বললেন, পুরি তুমি কি ধ্যান করো, মেঙে খাও না কেন,
বলে এক লোটা দুগ্ধ দান করে বললেন যে এটা তুমি পান করো, আমি সময় মতো এসে লোটাটা নিয়ে যাব। আমি দুগ্ধ গোমাতার দুগ্ধ দহন করতে চাই, সেই জন্য আমি চলে যাব। পুরি জিজ্ঞাসা করলেন যে তুমি কি করে জানলে আমি উপবাস? বলে আমি আর কি করে জানবো, এই ব্রজমায়েরা এখানে দেখে গেল তুমি এখানে বসে রয়েছ, আর কিছু মিঙে খাও না, তাই জন্য আমাকে দিয়ে এই দুগ্ধ দিয়ে পাঠিয়ে দিয়ে গেল, তুমি এটা পান করো। আমি এই গ্রামেই থাকি, আমার গ্রামেতেই থাকি, গ্রামেরই ছেলে, গোয়ালার ছেলে, বলে চলে গেলেন। ক্রমে ক্রমে নাম করতে করতে মধ্যরাতের দিকে যখন শিলপুরী পাদের একটু তন্দ্রা এসছে, সেই সময় দেখলেন যে সেই ছেলেটি তার কাছে এসে বলছেন, মাধব এই কুঞ্জের মধ্যে আমি থাকি, আমার সেবক আমাকে ম্লেচ্ছ ভয়ে এখানে রেখে চলে গেছে, তুমি এই কুঞ্জের মধ্যে থেকে আমাকে বার করো, এখানে মহা কষ্ট পাই আমি, বিভিন্ন রৌদ্র বৃষ্টি ঝঞ্ঝাবাতে বিভিন্ন রকম ক্লেশ পাচ্ছি, তুমি আমাকে এখান থেকে কারো, আর আমি পথ চেয়ে বসে রয়েছি, কবে মাধব আসিমে মোর করিবে, মাধবেন্দ্র পুরীকে বলছেন তিনি, কবে মাধব আসি মোর করিবে সেবন, সেই জন্য বসে রয়েছে। মাধবেন্দ্র পরিপাত প্রেমেতে মূর্ছা গেলেন, সামনুখে কৃষ্ণ আমার এলো, দুগ্ধ দান করলো, আমি তাকে চিনতে পারলাম না, মূর্ছা গেলেন। সঙ্গে সঙ্গে মূর্ছা অপগতে ধৈর্য ধরলেন, কেন ভগবানের আদেশ হচ্ছে অত্যন্ত যত্ন করে পালন করতে হবে। ব্রজবাসীগণকে নিয়ে তিনি যখন কুঞ্জের ভেতরে প্রবেশ করলেন, কুঠারি কোদালি নিয়ে কাটতে কাটতে সেখানে সিনহাজি গোপাল গোবর্ধনধারী গোপালকে আবিষ্কার করলেন। সেখান থেকে তাকে মল বিভিন্ন রকমভাবে অনেক বলশালী ব্যক্তি ব্রজবাসীরা নিয়ে গোবর্ধনের উপরে স্থাপন করলেন। সেখানে তারপর থেকে সেই থেকে সেই তার অঙ্গের অমঙ্গলা দূর করে শত শত ঘটে গোবিন্দকুণ্ডের জল ছেনে আনা হলো। ব্রজবাসীরা সমস্ত জানতে পারলেন, দেশে শব্দ হলো, সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গেল গোপাল প্রকট হয়েছে, দেশ দেশান্তকের লোক আসতে আরম্ভ করল, আর একে একে গোপালের দশ সহস্র গাভী হয়ে গেল। মাধবেন্দ্র পরিবার নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি মেঘও খান না, কোনো কিছু নাই তার। তিনি গোপালের সেবায় বন্ধন স্বীকার করলেন, গোপালকে সেবা করতে আরম্ভ করলেন। সেই যে অভিষেক করলেন, মহা অভিষেক, দুগ্ধ ঘিত দিয়ে বিভিন্ন রকমভাবে গোবিন্দকুণ্ডের জল দিয়ে যে অভিষেক করলেন, অভিষেক করার পরেতে রাশি রাশি অন্ন, রুটি রটিকা পুরি কচুরি সমস্ত কিছু ব্যঞ্জন, ক্ষীর মালপোয়া সমস্ত ভোগ দেওয়া হলো। সেখানে ভোগ দেওয়ার পর মাধবেন্দ্র পরিপাত দিব্য নেত্রে দেখতে পাচ্ছেন, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, বহুদিনের ক্ষুধাতে গোপাল সমস্ত আহার করছেন, আর তার অপ্রাকৃত হস্তস্পর্শে বাইরের দৃষ্টিতে লোকে বুঝতে পারছে না, যেমন আছে তেমনই মনে হলো। গোপালকে স্বয়ং দান স্বয়ং করিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী ব্রজবাসীগণকে প্রসাদ পেতে বললেন, সমস্ত গ্রামের হাজার হাজার লোক প্রসাদ পেল, চারিদিকে হইচই পড়ে গেল, মাধবেন্দ্র পরিপাতের কাছে গোপাল ধরা দিয়েছেন। এইভাবে আমাদের আজকের যেটাকে অন্নকূট বলা হয়, সে অন্নকূটের গৌড়ীয়গণের এই বৈশিষ্ট্য এরমভাবে এসছে। কিন্তু আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে, ঠিক এই অন্নকূটের এই সব ব্যাপার আয়োজন দেখে সেই সময় মনে হয়ে গেছিল যে যে অন্নকূট আজকে হয়েছে সেটা মনে হলো সেই ব্রজবাসীরা শ্রীমদ্ ভাগবতে যেমন গিরিরাজ মহারাজকে পূজা করেছিলেন, গিরিরাজ মহারাজকে পরিক্রমা করেছিলেন ইত্যাদি কথা স্মরণে এসে গেল, যেন জীবন্ত সমস্ত যেন লীলাটা ফুটে উঠল সম্মুখে। আর ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, কৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসী প্রতি, এইভাবে পরস্পর অতুল আনন্দের বিস্তার হলো। আর আমরা দেখতে পাই যে এই গিরিরাজ মহারাজ কীভাবে প্রকট হয়েছিলেন সে সম্বন্ধে অনেক কথা বলে আমাদের পুলস্থ ঋষি একদিন বিন্ধ্যাচল পর্বতের কাছে অতিথি হয়েছিলেন।
অতিথি হওয়াতে তিনি তাকে খুব সেবা করেছিলেন। সেবা করার পর তাকে দক্ষিণা হিসাবে কিছু দেয়া উচিত। সেই সময় ঋষিবরকে বললেন যে দক্ষিণা হিসাবে আপনাকে কি দেব। তিনি বললেন তুমি এক কাজ করো, আমি থাকি বারাণসীতে, সেখানে কোনো পাহাড় পর্বত নাই, গুফাতে ভজন করার ইচ্ছা আছে গঙ্গার তটে, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। বলে তার আগে যে সমস্ত কথা আছে, গিরিরাজ গোবর্ধন, অপ্রাকৃত গিরিরাজ গোবর্ধন, যমুনাজি ইত্যাদিকে, রাধারানীকেও কৃষ্ণ বলেছিলেন আমার এই পৃথিবীতে তোমাকে যেতে হবে, সেখানে গিয়ে আমি লীলা বিস্তার করব, বৃন্দাবন ধামকে, যমুনা, গিরিরাজ সমস্ত তিনি পাঠিয়ে দিয়েছিলেন, সে অনেক ঘটনা আছে। এইভাবে গিরিরাজ মহারাজকে নিয়ে যাওয়ার জন্য যখনই বললেন তখন সে তো অত্যন্ত কাতর হয়ে পড়ল যে কিভাবে আমি দেবো একমাত্র এই ছেলে। দ্রোণাচল পর্বতের নাম ছিল দ্রোণাচল, বিন্ধ্যাচল নয়, দ্রোণাচল বিস্তৃত হয়ে গেছিল, এরামই হচ্ছে আজকাল। হ্যাঁ, দ্রোণাচল পর্বত তে তখন যখন এভাবে প্রার্থনা করলো তখন কাতর হয়ে ছেলেকে তো কিছুতেই ছাড়তে পারছেন না, কিন্তু ছাড়তে হবে নাহলে তো মুশকিল। এইভাবে যখন দিল তখন তাকে কিভাবে আনা যাবে, বল যে হাত প্রসারিত করলেন, হাতের মধ্যে তিনি বসবেন, যোগ বলে তিনি সেই গিরিরাজ মহারাজকে নিয়ে যাবেন। বিশাল পর্ব, গিরিরাজ মহারাজ তাকে হাতে করে নিয়ে যাবেন এবং গিরিরাজ মহারাজ বললেন যে আপনি হাতে করে আমাকে নিয়ে যাবেন ঋষিবর, কিন্তু যদি কোনো জায়গায় আপনি রাখেন কিন্তু আমি সেখান থেকে আর উঠব না, সেখানেই রয়ে যাব। আপনি যদি আমাকে হাতে করে নিয়ে চলে যান জায়গা মতো তাহলে ঠিক আছে, কিন্তু যেখানে আপনি রাখবেন সেখানে আপনি রয়ে যাব। এইভাবে বলাতে ঋষিবর বললেন না রাখার কোনো প্রশ্নই নেই, আমি তো যোগ বলে ভাই ধরে তোমায় নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, চলো। এইভাবে গিয়ে ভগবত ইচ্ছায় যখন তিনি যেটাকে আমরা বৃন্দাবন বলি বর্তমানে গিরিরাজের স্থান, সেই স্থানে আসবার সঙ্গে সঙ্গে ঋষিবর অত্যন্ত ভারী মনে হলো, বিভিন্ন কারণে তিনি সেটা সেই গিরিরাজ মহারাজকে সেখানে রাখলেন। রাখার পরেতে তারপর যখন সমস্ত ক্রিয়াকর্ম সমাধান পরে তিনি যখন বললেন এবার চলো, গিরিরাজ বললেন না আপনার সঙ্গে তো এরম কোনো কথা ছিল না, আপনি বলে আমি এইটি শর্ত ছিল যে আমি যেখানে আপনি রাখবেন আমাকে সেখান থেকে আর আমি যাব না, না এখান থেকে যেতে হবে তোমাকে, আমি তো তোমাকে বারাণসী নিয়ে যাব, বলে আপনার সঙ্গে তো কথা ছিল, আমি তো এখান থেকে আর নড়তে পারবো না। তখন ঋষিবর রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন, তিল তিল করে তুই ক্ষয় হয়ে যাবে, যা ভালো, ভগবানের এটি ইচ্ছা যে কলিকালে গিরিরাজ মহারাজ বৃন্দাবন এই ধাম রয়েছে, গঙ্গা যমুনা রয়েছে, এই সমস্তগুলো কলিকালে ধীরে ধীরে শেষের দিকে এবার আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, আর থাকবে না, এগুলো সমস্ত আস্তে আস্তে এই কলিকালের পাপিষ্ঠ মানুষগণকে বঞ্চনা করে জগৎ থেকে আস্তে আস্তে বিদায় নেবেন। গিরিরাজ মহারাজের উচ্চতা বিশাল ছিল, আমি কালকে বলছিলাম গিরিরাজ মহারাজের যে চূড়া শিখরের যে ছায়াটা, সূর্য যখন পশ্চিমে অস্ত যেত তার ছায়া পড়তো সেই ভূতেশ্বর 20-22 কিলোমিটার দূরে, সেখানে ছায়া পড়ত আর লম্বাতে ছিল প্রায় নন্দগ্রামের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেত, এত বিস্তৃত লম্বা। এখন লোকের সন্দেহ আসতে পারে কি করে এরম হয়, তাহলে এখন আমরা তো বেশি দেখছি না, এখন তো আমাদের 24 কিলোমিটারের মতো বাইরে দিয়ে করলে। তো এর উত্তর হলো এই, যখন এরকম ধরনের একটা বস্তু পাহাড় যখন আস্তে আস্তে নিচের দিকে যাবে, এইরকম যদি হয় পাহাড়টা বিশাল উঁচু, সে যত নিচের দিকে যাবে তখন তার ওয়াইড অর্থাৎ চওড়া কমে যাবে, এটা যাদের কমন সেন্স আছে জানে। এরকম একটা পাহাড় যদি আস্তে আস্তে মাটির দিকে যায়, যত মাটির দিকে যাবে তত হচ্ছে চওড়া কমে যাবে, উচ্চতা কমে যাবে। এইরকমভাবে বাস্তবিকভাবে স্বাস্থ্যের বিচার অনুযায়ী আমরা দেখেছি গিরিরাজের বিশাল উচ্চতা, আর তারপর চওড়া বিশাল ছিল, কিন্তু আস্তে আস্তে কালের গতিকে
মুনিবরের অভিশাপে ধীরে ধীরে গিরিরাজ মহারাজ ভগবানের উপর আবার অভিশাপ লাগে নাকি? কিন্তু ভগবানের উপর অভিশাপ লাগে না, কিন্তু ভগবান যদি অনুমোদন করেন তাহলে তো লাগে। যেন চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করছিলেন, সংকীর্তন করছিলেন চৈতন্য মহাপ্রভু শিবা সঙ্গিনে রাত্রিবেলা, তেজিয়ান ব্রাহ্মণরা এসে সেখানে প্রবেশ অধিকার না পেয়ে সেদিন রেগে চলে গেছিলেন। পরের দিন সেই চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গকে গঙ্গাতে স্নান করতে দেখে ওখানে রেগে গিয়ে একেবারে পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছেন ব্রাহ্মণ, পইতে ছিঁড়ে অভিশাপ যে আজ তোমার আমি কালকে দুঃখ পেয়েছি, আমি তোমার কীর্তন দেখবো বলে আমি প্রবেশ করতে চেয়েছিলাম, কারণ আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আজ আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে রেগে গেছি, আজকে তোমার অভিশাপ দেবো বলে পইতে ছিঁড়ে অভিশাপ দিচ্ছে। সংসার তো সুক তোমার কাছে চুলেই যাবে তো। যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে এই কথা অভিশাপ দেওয়া হলো যে সংসার সুখ তোমার চুলোই যাবে, তখন আমাদের এই বোকা লোকগুলোর মতো কাঁদতে আরম্ভ করলো না। চৈতন্য মহাপ্রভু হো হো করে হেসে বললে ভালোই হয়েছে, আমি তো তাই চাইছিলাম, সংসারের সুখ চলে যাবে, এর চেয়ে বড়ো কথা আর কী হতে পারে। এইভাবে তিনি স্বীকার করেছিলেন। অর্থাৎ আমরা দেখি ব্রাহ্মণ্যদেব তিনি ব্রাহ্মণের বাক্য বৈষ্ণবের বাক্যকে সত্য করেন। যেমন আমরা ভাগবতে আলোচনা করেছিলাম সেখানে প্রথম স্কন্ধে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তোমাকে আমি অস্ত্র ধরাবো, ভগবান বলেছিলেন আমি অস্ত্র ধরবো না। সেখানে পিতামহ ভীষ্ম চলে যাওয়ার আগে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন মত প্রতিজ্ঞাম অধিকর্তুম, আমার প্রতিজ্ঞাকে বাস্তবে রূপায়িত করার জন্য, হ্যাঁ বলছেন মত প্রতিজ্ঞাম অধিকর্তুম অবপ্লুত রথস, অবপ্লুত মানে রথের থেকে ঝাঁপ দিয়ে নামলেন ভগবান, আর সেই চাকা রথের চাকা নিয়ে এভাবে মারতে দৌড়ালেন। তাহলে দেখা গেল ভগবান তার ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের যে মুখের কথা এটাকে সত্য করেন, নিজে হেরে যান ইচ্ছে করে। তাই জন্য এখানে আমরা দেখলাম যে গিরিরাজ মহারাজ সাক্ষাৎ কৃষ্ণই, সেটার প্রমাণ আমরা পাবো এখন। তিনি সেই অভিশাপকে মেনে নিয়েছিলেন, তাই জন্য তিনি তিল তিল করে জগৎ থেকে চলে যাচ্ছেন। আর গিরিরাজ মহারাজের আবির্ভাবের অপ্রাকৃত প্রসঙ্গ বিভিন্ন পুরাণান্তর সংহিতাতে আছে। আর শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যে গিরিরাজ মহারাজের পূজনের যে প্রসঙ্গ আছে এ বড় অদ্ভুত। আমি কালকে ভেবেছিলাম যে যতদূর পর্যন্ত কালকে অগ্রসর হওয়া গেছিল তারপরে বোধ হয় তাড়াতাড়ি করে আলোচনা করে এই প্রসঙ্গ ধরব, পরে বিবেচনা করে দেখলাম এটা অন্যায় হবে, কারণ এর মধ্যে এত আশ্চর্য আশ্চর্য লীলা আছে যেগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে আমরা আলোচনা করার সুযোগ না পাই তাহলে ক্ষতি হবে। অর্থাৎ এখানে আমাদের কালিয়নাগ দমন থেকে আরম্ভ করে অনেক লীলা পেছনে রয়ে যাবে, যার জন্য একটা কাজ করতে হবে। এখনকার যে আলোচনাটা চতুর্বিংশ অধ্যায় আলোচনা করব, সেই আলোচনাটা যেরম যতদূর আলোচনা আজকে শেষ হবে রাত্রে যে আলোচনা হবে সেটাকে প্রথমে দিয়ে এটাকে তারপরে জুড়ে দিলে হয়ে যাবে। প্রথমে আজকে রাত্রে যেটা আলোচনা সেটাকে আলোচনা করে এটাকে যদি তারপর জুড়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিক হয়ে যাবে। সকালে আলোচনাটাকে পেছনে দিয়ে তাহলে সিরিজ হয়ে যাবে। তাহলে এখানে চতুর্বিংশ অধ্যায়ে শ্রী সুখ বলছেন, শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান অপি তত্রৈব বলদেবেন সংযতঃ অপশ্যম নিবসন গোপান ইন্দ্রিয় জাগ কৃতদ্যমান। তারা হঠাৎ দেখলেন কৃষ্ণ বলরাম পরাৎপর অখিলেশ্বর, কৃষ্ণ এবং বলরামে কোনো ভেদ নাই, তথাপি দুই রূপ ধারণ করে তারা আছেন কৃষ্ণ বলরাম। তারা দেখছেন ভগবান দেখলেন বলরামের সঙ্গে ছিলেন যে যত গোপগণ আছেন নন্দ থেকে আরম্ভ করে নিজের পিতা নন্দ, তারপর উপানন্দ অধীনন্দ সব যত ব্রজের ব্রজবাসীগণ আছেন, তারা কি একটা উদ্যোগ করছেন, ইন্দ্রজাগ বলে বিশাল একটা যজ্ঞর আয়োজন চলছে, এত ব্যস্ততা কল্পনা করা যায় না। বলছেন অপশ্যম নিবাসন গোপান ইন্দ্রজাগ কৃতদ্যমান,
তারা উদ্যম চালাচ্ছেন, বিভিন্ন রকম বিভিন্ন আয়োজন চলছে, ফুল ফল রান্না বান্না সমস্ত আয়োজন। ভগবানের কিছু অজানা নাই, তিনি সবই জানেন, অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় কি ঘটছে সেটা সবই জানেন। তথাপি তদ অভিজ্ঞ অপি, সেটা জেনেও ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্রয়বনত পৃচ্ছদ বৃদ্ধান নন্দ পুরগাম, নন্দ পুরগমা বলছেন নন্দ আদি সমস্ত ব্রজবাসীগণকে প্রচণ্ড বিনম্রভাবে প্রশ্রয়বনত চিত্তে সমস্ত জেনে শুনেও জগৎবাসীর কাছে বাস্তব তত্ত্বকে স্থাপন করার জন্য ভগবান প্রশ্ন করতে আরম্ভ করলেন। ভগবান বললেন কথ্যতামে পিতঃ কো অয়ম সম্ভ্রম বসমাগ উপাগত। কথ্যতাম যদি দয়া করে আপনি বলেন আপনারা, কথ্যতামে পিতঃ কো অয়ম সম্ভ্রম ব উপগত কিং ফলম কস্যচোদ্দেশ কেন বা সাধ্যতে মখ। এই যে যজ্ঞটা করা হচ্ছে এটা কী জন্য করা হচ্ছে পিতা, এর কারণ কি, এতে কি হয়, কি ফল পাওয়া যায়, এই উদ্দেশ্য কি। আর যদি এতদ্রোহী মহান কাম মধ্যম শুশ্রু সবে পিতা, আমরা শোনার জন্য বত্ত উৎসুক হয়েছি, যদি পিতা যদি আমাদেরকে মনে করেন আপনি কথাগুলো যদি বলেন তো ভালো হয় খুব। আর বলছেন নহি গোপ নহি গোপম হি স্বাধুনাম কৃত্যম সর্বাত্মনামিহ, বলছেন স্বস্তিষ্ব পর দৃষ্টি নাম অমিত্রোদাস্ত বিদ্যিষাম বিদ্যিষাম। বলছেন যে হে পিত, যারা সমদর্শী তারা ভগবত চিন্তনে বিভোর থাকেন, তাদের তো অন্য কোনো দৃষ্টি নাই, এবং যাদের ইনি আত্মীয় এবং এটা পর এরকম বুদ্ধি যাদের নাই, সপর ভেদবুষ্টি নাই, তাদের ভেদজ্ঞান নাই, ভেদবুদ্ধি নাই, এক তত্ত্বতে তারা অবস্থিত, তাদের মিত্র উদাসীন শত্রু এসবের কোনো কথা নাই, এ শত্রু এ মিত্র এসব থাকে না, সেই সকল পুরুষদের কোনো কর্মই তো গোপনীয় থাকে না। যদি দয়া করে আপনি এই ঘটনাটা বলেন, কি কারণে আপনাদের এই আজকের এই যজ্ঞ আদি উপস্থিত হয়েছে, তাহলে বড় ভালো হয়। এরকমভাবে কাতর প্রার্থনা করাতে সেখানে নন্দ মহারাজ বলছেন, আর এখানে কৃষ্ণ যেসব প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্ন বড় অদ্ভুত। বলছেন কৃষ্ণর প্রশ্ন এবং তার উত্তরগুলো যখন শুনবেন তখন কৃষ্ণ কীরকম অত্যন্ত চতুরভাবে উত্তরগুলো দিয়েছেন, প্রশ্নগুলো করেছেন, যাতে যারা ভক্তিমান ব্যক্তি বাস্তবিক ভগবৎচরণে অনুগত তারা এর কথার যে অপূর্ব মানে বুঝতে পারবেন, আর যারা কর্মকাণ্ডী যারা ভগবত বিমুখ তারা এতে মোহিত হবেন। ভগবানের একই কথা, কিন্তু ভগবানের এই কথাতে তারা কিন্তু মোহিত হয়ে যাবেন, বুঝতে পারবেন। সেই জন্য নন্দ মহারাজ এবার এখানে বলছেন, নন্দ মহারাজ বলছেন নন্দ বাজ দেখো বাবা, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘহস্তস্যাত্মমূর্তয়ো তে অভিবর্ষন্তি ভূতানাম প্রেরণম জীবনম পয়োঃ। বলছে এই পর্জন্য এই যে মেঘ দেখছো, এই মেঘ হলো বাবা ইন্দ্রের প্রতিমূর্তি আমরা মনে করি, আর এই ইন্দ্র যে বর্ষা দান করে এই বৃষ্টির ফলেতে সমস্ত প্রাণীগণ আমাদের জীবন রক্ষা পায়। পর্বতকে ভূধরও বলা হয়, পর্বতকে ভূধর কেন বলা হয়, পর্বত যদি না থাকে তাহলে এই যে ল্যান্ডস্লাইড হয়ে যাবে, অর্থাৎ যত জমি আছে সমুদ্রেতে আস্তে আস্তে চলে যাবে, পাহাড় গাছপালা এগুলোকে বলে, এগুলো জমিকে ধরে রাখে, এই জন্য পর্বতকে ভূধর বলা হয়। বৃক্ষ আদিও এরকম কাজ করেন, অর্থাৎ জমিকে ধরে রাখেন, কোনোরকমভাবে ক্ষয় হতে দেন না। তাহলে এই যে আমাদের প্রাণীগণ যারা আছে বাবা, যত যারা জীবিকা নির্বাহ করে এইভাবে কৃষি জীবিকা বা পশুপালন করে, সবার পক্ষেই এর এটা প্রাণদান করে, এই বৃষ্টি হলে পরে তার আমরা ফসলাদি পাই,
ত্বাম তাতো বয়ম অন্যে জয়ম বলছেন ত্বাম তাতো বয়ম অন্যে চ বাম উচ্চ বাম বাম উচ্চাম পতিমেশ্বরম দ্রব্যৈস্তৎ হ্যাঁ রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভীর নরহা। তাই জন্য এই আমাদের মানুষ মনুষ্যগণ বিভিন্ন এইসব যজ্ঞের দ্বারা তাকে আরাধনা করার চেষ্টা করে। আর এইভাবে ত্রিবর্গ ফল হে তবে এখন প্রশ্ন হতে পারে, ইন্দ্র মহারাজ বলছেন এর এইগুলো বলছে এই জন্য কনফিউশন লাগবে। এখানে বলছেন তচ্ছেষণ উপজীবন্তি ত্রিবর্গ ফল হে তবে পুংসাম পুরুষ কারাণাম পজ্জন্য ফল ভবান ফল ভব ভাবন ফল ভাবন। এই বলছেন তচ্ছেষণ উপজীবন্তি ত্রিবর্গ ফল হে তবে পুংসাম পুরুষ কারাণাম পজ্জন্য ফল ভাবন। এই পজ্জন্য অর্থাৎ এই যে মেঘ, আর যাকে আমরা পাওয়ার জন্য ইন্দ্রকে আরাধনা করি, মেঘ হচ্ছে ইন্দ্রের প্রতিমূর্তি। আর ত্রিবর্গ আমাদের সিদ্ধ হয় অর্থাৎ ধর্ম অর্থ কাম, এটা ইন্দ্র মহারাজ বলছেন। এখন জগতের লোকের কাছে একটা বড় আশ্চর্য লাগবে যে সাক্ষাৎ ইন্দ্র মহারাজ পরাত্পর অখিলেশ্বর কৃষ্ণ তার পিতা, তিনি এরকম কথা বলছেন ত্রিবর্গ ফল হে তবে অর্থাৎ ধর্ম অর্থ কাম। এখানে প্রশ্ন হলো এই, ইন্দ্র মহারাজ নিজের ছেলেটাকে এই যে ছেলেটাকে ভগবান মনে করেন না, ভালো করে খেয়াল করতে হবে। ইন্দ্র মহারাজ এই যে ছেলের, যদিও গর্গমুনি বলে গেছেন যে নারায়ণ সমম গুণই, তোমার এই ছেলে নারায়ণের মতো গুণ থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন তিনি পুত্র স্নেহেতে আপ্লুত হয়ে গেছেন তখন এইসব ধারণা থাকে না। তখন আমার ছেলে এইটি তার ধারণা থাকে, তখন কৃষ্ণকে বলেন বাবা আমার জুতোটা একটু নিয়ে আয় তো খড়মটা। কৃষ্ণ এরকম কাঁপতে কাঁপতে খড়মটাকে মাথায় করে নিয়ে আসেন। এইগুলো সব ভগবানের অপূর্ব লীলা। অর্থাৎ নন্দ মহারাজ জগন্নাথ মিশ্র এদের ভাবটা এত স্নেহেতে পরিপ্লুত যে ভগবত বুদ্ধি তাদের নাই। এই জন্য সাধারণ লোক যদি বলে, নন্দ মহারাজ বলছে এই তো বলেছে ত্রিবর্গ ফল হে তবে অর্থাৎ ধর্মার্থ কাম, তাহলে এরা সব কিন্তু বোকা বেনে যাবে। যেমন সুখদেব গোস্বামী, যেমন সুখদেব গোস্বামীর জন্য যখন ব্যাসদেব গোস্বামী যখন পেছনে যাচ্ছিলেন, পুত্রে তে তনময়া তয়ো তর অভিনে তর অভিনেদুন ত্বং সর্বভূত হৃদয়ম মণিমান তস্মি, সেখানে ব্যাসদেব গোস্বামীর যে পুত্রের পেছনে দৌড়াবার কারণটা আমি বলেছিলাম, এ সাধারণ জগতের যে পিতা যেভাবে পুত্রের জন্য দৌড়ায় আকর্ষণেতে সেরকম বুদ্ধি ছিল না। ব্যাসদেব গোস্বামী জানতেন এই ছেলের প্রভাবটা, এত সুন্দর একটা পাত্র পরমহংস শ্রেষ্ঠ, এরকম পাত্র আর জগতে পাওয়া যাবে না। যদি পাত্রটাকে আমি পেতাম যে ভাগবত রস, ভগবত রস ভগবান আমাকে দিয়েছেন, সেই রসের একটা সুন্দর পাত্র পেতাম, সেই পাত্রের মধ্যে যদি রসটাকে আমি স্থাপন করতে পারতাম, সেই পাত্র থেকে আমাদের এই ব্রহ্মাণ্ডে সবাই কৃতকৃতার্থ হতে পারতো, রস বিনিময় হতো। সেই জন্য এই কারণে সুখদেব গোস্বামীর পেছনে পেছনে আমাদের ব্যাসদেব গোস্বামী দৌড়েছিলেন, কিন্তু জগতের লোক বলছে ওই তো পুত্র স্নেহতে তিনি দৌড়াচ্ছেন, এটা তা না। সমস্ত কিছুর পেছনে একটা গভীর রহস্য আছে। এখানে নন্দ মহারাজ ঠিক মনুষ্য লীলা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ এক্স্যাক্ট একদম মনুষ্য লীলা করছেন, ঠিক মানুষ যেমন লীলা করেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরা অন্তঃকরণে দেয়ালে মুখ ঘুষছেন তখন তার রক্ত বেরোচ্ছে, সত্যিই কি ভগবান রক্ত মাংসের তৈরি নাকি? ভগবানকে কাটাছেঁড়া করলে কি রক্ত বায়োলজি, আমরা বায়োলজিতে যে অ্যানালিসিস করলে এইসব বেরোবে নাকি? রক্ত মাংস কিছু পুঁজ মর্যা এসব বেরোবে নাকি? এগুলো লীলা, ইচ্ছে করে মনুষ্য লীলা করছেন বলে ইচ্ছে করে এরকম প্রদর্শন করছেন। তারপরে কৃষ্ণের পায়ে বান লাগলো, কৃষ্ণ দেহ ছাড়লেন ইত্যাদি কথা পুরাণান্তরে ইচ্ছে করে এমনভাবে বর্ণনা করা আছে, যাকে আসরিক বৃত্তি সম্পন্ন মানুষ মোহপ্রাপ্ত হয়। কিন্তু ভাগবত প্রমাণকে চৈতন্য মহাপ্রভু বলছেন যে প্রমাণ মামলম, এর ওপরে আর প্রমাণ হয় না,
কিন্তু অন্য অন্য স্কন্দ পুরাণ আদি বিভিন্ন জায়গায় আমরা দেখব কৃষ্ণকে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রে, তার নাভিটা গিয়ে ওখানে জমা হয়েছিল, এইসব কনফিউজিং। অর্থাৎ যে যত পাষণ্ড তাকে ভগবান তত বেশি বঞ্চনা করবে। ও জগন্নাথ ইচ্ছে করে, জগন্নাথ বলছে প্রভুপাদ জানাচ্ছেন, জগন্নাথ ইচ্ছে করে নিজের আমাদেরকে বঞ্চনা করবার জন্য, দেখ আমি কিছু দিতে পারবো না, আমার নিজেরই হাত পা নেই, দেখতেই তো পাচ্ছি যে এরকম হাত, দুটো হাত দুটো পা কিছু নেই, বলছেন আমাদেরকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে, আমাদেরকে বঞ্চনা করবার জন্য ইচ্ছে করে ভগবান কি করেছেন জগন্নাথ, হাত পাগুলো লুকিয়ে ফেলেছেন, তোরা কাঁচকলা খা এবার ইচ্ছে করে। ঠিক সেরকম এখানে নন্দ মহারাজ অভিনয় করছেন, ঠিক যেমন গৃহস্থ ব্যক্তিরা যেমন জীবনযাপন করে, ধর্ম অর্থ কাম চাই ছেলেপিলে নিয়ে জীবনযাপন করে, নন্দ মহারাজ এক্স্যাক্টলি সেরকম জীবনযাপন দেখাচ্ছেন। কিন্তু তার যে ভজনের প্রভাবটা আগেই বলেছিলাম, দ্রোণ আর বসু সে ধরা, সেই যে তপস্যা করে কৃষ্ণকে পেয়েছেন, এখন পুত্ররূপে এমনভাবে পেয়েছেন যে পুত্র ছাড়া অন্য অতিরিক্ত ভাবনা তিনি করতে চান না। আমি পরবর্তীকালে যখন আলোচনা করব উদ্ধব সন্দেশ, তখন দেখবেন উদ্ধব যখন ভালো করে তত্ত্বজ্ঞান বোঝাচ্ছে পিতাকে, পিতা আপনি কেন দুঃখ পাচ্ছেন, কৃষ্ণ তো পরাৎপর অখিলেশ্বর, নন্দ মহারাজকে বোঝাচ্ছেন, নন্দ তখন বলছেন উদ্ধব তোর কৃষ্ণ যদি সত্যি ভগবান হয় তথাপি তার চরণেই আমার মতি থাক, আমি তো জানি না ভগবান, তুই বলছিস ভগবান, তা যদি হয় তাই থাকুক মত, এ অপূর্ব সব ঘটনা দেখা যাবে, বিচিত্র কথা। কাজেই এদের যে স্নেহের যে প্রভাব এটা জড়বদ্ধ ভূমিকা আপনার অনুভব করতে পারবেন না। ব্রজবাসীগণ ঠিক যেমন এক্স্যাক্ট মনুষ্যলীলা হয় এরকম যদি আচরণ না করেন তাহলে কী হবে, ওটা দেবলোকে যেমন একটা বৈভব থাকে সেরকম, অর্থাৎ লীলাটা জমে না। যখন মনুষ্যলীলা হয় তখন রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঠিক যেরাম লীলা করেন ঠিক এরকম লীলাটাই হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চমৎকার, চমৎকারিতা বিস্তার করতে পারে। যতক্ষণ পর্যন্ত নীলকে এই যে লীলাটা ভগবান বিস্তার করেন এটা যদি একটা অদ্ভুত একটা করেন দেবলোকের মতো কিছু বৈভব দেখালেন প্রভাব দেখালেন তাহলে সেই লীলাটা জমে না। ঠিক মানুষের দেহ মানুষের ভাবনা মানুষের মতো খিদে পাচ্ছে মানুষের মতো রেগে যাচ্ছে, চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মা আমার গঙ্গা পুজোর ফুল কই, বলে দাঁড়া আমি দিচ্ছি, এই যে দাঁড়া আমি দিচ্ছি এইটুকু কথা সহ্য হলো না, গড়ে গিয়ে যত ভাণ্ড আছে ডাল চাল ঘি সব তছনচ করে ভেঙে গুঁড়ো করে দিলেন, দিয়ে বারান্দায় বসে কাঁদছেন, বারান্দার ডুবুরি খাচ্ছেন। শচীমা আস্তে আস্তে ভয়ে গিয়ে তার গায়েতে হাত ধরে বাবা বাবা ওঠো এই নাও ফুল নাও জল ফুল তুলসী সব নাও এবার যা পুজো করো, আর তোমারই তো জিনিস তুমি ভাঙলে কার জিনিস নষ্ট করলে, প্রভু লজ্জিত হলেন। তো একেবারে মনুষ্য লীলা যেরকম হয় মনুষ্য সমাজের সেরকম মানুষের মতো তিনি লীলা করবেন। এখানেও তাই নন্দ উপানন্দ আদি তারা সমস্ত কৃষ্ণের পরিকর বৈশিষ্ট্য, এরা কেউ আলাদা নয় কৃষ্ণের সঙ্গে অভিন্ন, বলছে বৃন্দাবনের ধাম গোপ গোপী সমন্বিত বৃন্দাবনের ধাম যা কিছু আছে কৃষ্ণ এগুলো সব অভিন্ন এক তত্ত্ব, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হয়ে লীলা বিস্তার করছেন। এখানে ত্রিবর্গ ফল হেতবে ওটা বলেছেন, এটা ঠিক মনুষ্য লীলা বিস্তারের জন্য বলেছেন, বাস্তবিকভাবে যিনি কৃষ্ণকে পেয়েই রয়েছেন কোলে পিঠে করে বইছেন তার আবার ত্রিবর্গ ফেল হেতবে এসবের কি মানে আছে, এগুলো তো মজা। যাই হোক এগুলো হচ্ছে আশ্চর্য কথা। এখন নন্দ মহারাজ এভাবে ধীরে ধীরে বোঝালেন, বোঝাবার ফরতে বলে দেখো আমরা এই ত্রিবর্গ ধর্ম অর্থ কাম ইত্যাদি পাওয়ার জন্য ধর্ম অর্থ কাম এইটা পাওয়ার জন্য আমরা তা এই আর কাম যেটাকে এখানে বলে একটা প্রত্যেকটা কথা একটা রহস্য আছে এখানে, যে ধর্ম যেখানে ধর্ম বলা হচ্ছে এই কথাটার মানে যে জড়জল জগতের লোক বিচার করে তার ভুল হয়ে যাবে, নন্দ মহারাজ যেখানে ধর্ম বলছে সেটা সাক্ষাৎ কৃষ্ণকে সেবা করছে তাহলে এটা ভাগবত ধর্ম হয়ে গেল প্রেম ধর্ম, তাহলে নন্দ মহারাজ যদি বলেও থাকে এই ধর্ম অর্থ কাম তার প্রত্যেকটা আমি অ্যালার্জির কাল বলবো সেটাতে কোনো দোষ লাগছে না কিন্তু তোমাদের দোষ লেগে যাবে, নন্দ মহারাজ বলতে পারে ধর্ম অর্থ কাম সংসারী লোকের মতো কিন্তু তার ধর্মটা কি, তার ধর্ম হলো কৃষ্ণ সেবা তাহলে সেটা হলো ধর্ম ঠিক আছে। ধর্ম অর্থ কি, অর্থ মানে এই ধর্মের ফলেতে যে জিনিসটা তিনি পান আর সেটা তার কাছে
বাজে তিনি ব্যবহার করেন না নিজের শরীর বা কোনো কিছুর জন্য, সেটা ঋষি মুনি দেবতা এই যে যারা বাস্তবিক ঋষি মুনি আছেন তাদের সেবা করেন আর কৃষ্ণ ভক্তের সেবা করেন ইত্যাদি কারণে ওনাকে আসতে। এখানে বলছেন, ঠিক আছে, এখানে বলছেন তাহলে ধর্ম হলো, ধর্ম যদি বলে থাকেন তাতেও আমাদের কোনো দোষ লাগছে না, বসুন, ধর্ম যদি বলে থাকেন তাতে কোনো দোষ লাগছে না, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম বলতে ভগবত ধর্ম অর্থাৎ দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার যে ধর্মটা সেটা নন্দবাবা যশোদা মায়ের মধ্যে পরিপূর্ণরূপে রিফ্লেক্টেড হয়েছিল। নন্দবাবা যশোদা মা ব্রজবাসীগণের মধ্যে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা ছিল না, প্রথম কথা। যেখানে বলছেন নন্দবাবা যশোদা মা ব্রজবাসীগণের হৃদয়েতে কৃষ্ণ সেবা ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা কোনোদিন স্পর্শ করে নাই, যখন নাকি আমরা গোকর্ণজি পিতাকে উপদেশ করেছিলেন যে ধর্মম ভজস্ব সততম তেজ লোক ধর্মাণ, কে উপদেশ করেছিলেন? গোকর্ণজি মহারাজ উপদেশ করেছিলেন তার পিতাকে, পিতাকে উপদেশ করে বলেছিলেন ধর্মম ভজস্ব সততম তেজ লোক ধর্মাণ সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম। তাই তো, এটাই তো নন্দ মহারাজ জীবনে কি হয়েছে, তাই তো হচ্ছে ধর্মম ভজস্ব মন্দে এই ভাগবত ধর্ম, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, যেটা দেহ ধর্ম মনোধর্ম লোক ধর্ম এগুলোকে জলাঞ্জলি দাও পিতা দিয়ে একমাত্র ধর্ম হলো ভাগবত ধর্ম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সর্বেন্দ্রিয়ে সেবা করা, এইটাই তো ভাগবত ধর্ম কাকে বলে। সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসীদতি, ভাগবতের প্রথম স্কন্ধে আলোচনা করা হয়েছিল, এটাকে ভাগবত ধর্ম বলে। তা যদি হয় তাহলে নন্দ মহারাজ যদি বলেও থাকে ধর্ম অর্থ কাম, এতে সমাজের লোকের পক্ষে একটা কনফিউশিং বিষয় দাঁড়া গেল যে সমাজের লোকের মতো নন্দ মহারাজ এরম বলছে ধর্ম অর্থ কাম, কিন্তু নন্দ মহারাজ বললেও, নন্দ মহারাজের যদি জীবনে বিচার করো তাহলে নন্দ মহারাজের ধর্ম হলো কৃষ্ণ সেবাই ধর্ম, একমাত্র ধর্ম, আর দ্বিতীয় ধর্ম নেই, ওর পক্ষে এটা দোষবাহ হচ্ছে না। আর অর্থ হচ্ছে যেটা ধর্ম করে যেটা আসে সেটাও তিনি ভগবত সেবায় লাগিয়েছেন, নিজে আত্মসাৎ করেননি, সাধু গুরু সন্ন্যাসী যারা আসতেন অকাতরে তাদের সেবা করতেন, ধর্ম অর্থ। আর কাম যেটাকে বলে সেটা কি অপ্রাকৃত কাম, কামনা মানে কৃষ্ণকে আমি আলালে দুলাল করে রাখবো, তার নানা রকম আমি ওই বিস্তার করব তার সেবার বৈশিষ্ট্য, এই সেবার কামনা। তাহলে দেখা যায় ধর্ম অর্থ কাম যদি তিনটেই থাকে, নন্দ মহারাজ যদি বলেও থাকে এর যদি বোকালোক হয় তার অন্য অর্থ করবে। আর আরেকটা আশ্চর্য ব্যাপার এখানে আরও আনন্দ হওয়ার কথা আমাদের, যে এত তার বাৎসল্য প্রেমে অভিভূত যে সাক্ষাৎ কৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর রয়েছেন, তাকে যখন পুতনা অগাসুর বকাসুর সমস্ত তিনাবর্ত ধরেছে তাকে গৌশালায় নিয়ে গিয়ে ব্রাহ্মণ দিয়ে ঝাড়াচ্ছে, রং কৃষ্ণায় নম বাসুদেবায় নম নারায়ণ নম নৃসিংহায় নম বলছেন, তা এটা কত বড় আনন্দ, সাক্ষাৎ ওই কৃষ্ণ যে অনন্ত ব্রহ্মাণ্ডেরকে ওড়াচ্ছে আর তাকে পুত্র হিসাবে বলে এটা আমার পুত্র কৃষ্ণর মন্ত্র দিয়ে কৃষ্ণকে ঝাড়ছে, তাহলে একে কত আনন্দ। এখানেও আনন্দের বিস্তার হবে, কেন বিস্তার হবে, এই যে ইন্দ্রকে পূজা করছেন, ইন্দ্রকে পূজা করেই যে ত্রিবর্গ ফল পাবেন এটাও কৃষ্ণ সেবায় লাগাবে, তার মানে ইন্দ্র হচ্ছে কৃষ্ণ থেকে বড়, এই যে ভাবনাটা। যেখানে আমাদের দেখেছি জগন্নাথ মিশ্রকে, জগন্নাথ মিশ্র যখন গৌরাঙ্গ মহাপ্রকে খুব ধমক দিয়ে এই কি করছো এসব বলে খুব ধমক দিয়েছে লাঠি পাটি নিয়ে, রাত্রিবেলা স্বপ্নে দেখছেন কে একজন এসে দিব্য মানুষ মিশ্রকে বলছে, মিশ্র তুমি কাকে এত পুত্র হিসেবে শাসন করছো তুমি জানো, ও কে ও জানো, পুত্রের তুমি কি মহিমা জানো না। জগন্নাথ মিশ্র স্বপ্নেতে কথাবার্তা হচ্ছে স্যার স্যার দেখছে, এটা স্বপ্ন মানে বাস্তব, আমাদের মতো স্বপ্ন নয়, হ্যাঁ দেখছেন, ও সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, বলে হোক যে সে হোক কিন্তু এখন তো আমার ছেলে, যে কই হোক আমার দেখার দরকার নেই, এখন তো আমার ছেলে, ছেলে যদি না শেখায়, এই ছেলেকে যদি বাবা না শেখায় তাহলে কী করে শিখবে, বাবার ধর্ম ছেলেকে শেখায়, ছেলে যাই হোক দিব্য ঋষিমুনি হোক আর যেই হোক আমার দেখার দরকার নেই, কিন্তু এখন আমার ছেলে সেই জন্য ছেলেকে আমার শাসন করতেই হবে,
এই যে একটা বাৎসল্য প্রেম, এটা আশ্চর্য। আজ এখানে যদি আপনারা মনে করেন ইন্দ্র মহারাজ এখানে যদি আপনাদের মধ্যে ভীমরতি ধরে, আমাদের বাংলা একটা কথা ভীমরতি, ভীমরতি ধরে ধরে বলে ইন্দ্র, ইন্দ্রকে পুজো করেছিল মহারাজ, ইন্দ্রকে পুজো করেছিল আমরা দেখলাম নন্দ মহারাজ, আমরা যদি সন্তোষী মায়ের পুজো করি কি ক্ষতি আছে মহারাজ বলে যদি বসে, তাহলে আমার কাছে আসবে, আমি উত্তরটা ভালো করে ঝেড়ে দিয়ে দেবো মন্ত্র জ্বালার মতো ভূত জ্বালেছিল কম বলে। এইখানে নন্দ মহারাজকে পুজো করেছিল, ওরা বলছে আমার সন্তোষী মা পুজো করলে মহারাজ যাতা বলে, আমি যাতা কিছু বলি না, খুব সন্তোষী মায়ের পুজো করো ভালো করে, অসুবিধা আমার নেই। কিন্তু কৃষ্ণের কথা শুনলে পরে আর কোনো দেবদেবীর পুজো করতে ইচ্ছে করবে না। বিগত কদিনই যেই বিগত কতগুলো দিনে যেই সব অপ্রাকৃত কথা লীলাবিলাসের আলোচনা করা হয়েছিল, তাতে যদি কাউর অনুভব হয়ে থাকে তাহলে কৃষ্ণের চমৎকারিতা, কৃষ্ণের বৈশিষ্ট্য জেনে তারা রুচি হবে না। একটা কথা হলো রুচি, কাউকে মারধর করে এই করবি না সেটা আলাদা, কিন্তু যার স্বাভাবিক ভেতরে রুচি হয়ে যায় তাকে আর কি করা যায়, কৃষ্ণের প্রতি রুচি জন্মায়। যার জন্যই রঘুনাথ গোস গোসাইয়ের কোটি কোটি টাকা সম্পত্তি, যাকে কোনো মতে বেঁধে রাখা গেল না, প্রতি পদে পালিয়ে চলে যাচ্ছেন গৌরাঙ্গের চরণে, কিছুতেই থাকবেন না। যাদের কত কোটি টাকা তাদের ইনকাম চিন্তা করা যায় না, কত কোটি টাকা তাদের চিন্তা করা যায় না। সেখানে যখন মা দুঃখ পেয়ে বলছেন ছেলেকে এবার বারবার পালিয়ে যায় এক কাজ করো দড়ি দিয়ে বেঁধে রাখো, তখন পিতা নির্বিন্ন হয়ে মাথা হাত দিয়ে বলছেন কি যে তুমি বলো, বলছেন ঐশ্বর্য ইন্দ্র সম, আমাদের যে ঐশ্বর্য ইন্দ্র সম, আর স্ত্রী যার সঙ্গে বিবাহ দিয়েছি ইচ্ছে করে যাতে সংসারে বাঁধা পড়ে, স্ত্রী অপ্সরা সম, এসব বন্ধনে যারে রাখিতে নারীরে দড়ির বন্ধনে তারে রাখিবে কেমন, বলছে যাকে এসব বন্ধন দিয়ে রাখা গেল না তাকে তুমি দড়ির বন্ধনে রাখবে, বোকার মতো কথা বলছো, চৈতন্যের বাতুরেরে কে রাখিতে পারে, যার চৈতন্য চরণে অনুরাগ হয়ে গেছে তাকে কি আর কোনোদিন বেঁধে রাখা যায়, রাখা যায় না। ওই জন্য আমাদের ওই যে সংসার সিন্ধু উত্তরে না, বলছে চৈতন্য চন্দ্র চরণে কুরুতা অনুরাগ। আর ভাগবত সুখদেব গোস্বামী বলছেন যে কৃষ্ণের চরণে যেন অনুরাগ হয়, কৃষ্ণের চরণে যেন অনুরাগ বৃদ্ধি হয়, এরকমভাবে প্রার্থনা করি।